এক আলোগুলো ক্যান্সার আনে, বাসি খাওয়া ক্যান্সার, ফ্রিজের খাওয়া ক্যান্সার, এই বোতলের পানি কেন, এগুলি খাবেন না, এটা হলো ক্যান্সারের বন্ধু। পানি খাবেন নিচে টিউব অয়েলের, সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচ থেকে তোমাদেরকে বিশুদ্ধ পানি তুলে দেয়, কে তিনি? আল্লাহ। কে তিনি? আর আপনাদের চলন বিলের পানি তো আরো বিশুদ্ধ, ঠিক না? বাড়ি অত্যন্ত স্বাদের পানি, এগুলো ড্রেনে ফেলায় দিবেন, কবে ভরছে কার কোনো ঠিক ঠিকানা, বোতলের অখাদ্য কুখাদ্য এটা পড়বেন। এই আলোগুলো ক্যান্সার আনে, বাসি খাওয়া ক্যান্সার, ফ্রিজের খাওয়া ক্যান্সার, ফ্রোজেন খাওয়া, এগুলো আপনারা এদের ধরতেছেন আর খাইতেছেন। আজকে ওই যে বোয়াল মাছ খেয়েছি, মনে হয় চলন বলের ভিতরে বৈশা বৈশা খাইতেছি, এত স্বাদ হয়েছে। স্যার খাইছেন না? আপনাদের জিব্বায় পানি আসছে বুঝছি, যাওয়ার সময় খেয়ে যায়। আমাদের খাওয়াতে অনেক বরকত হয়, ঠিক না? ঠিক, মুসলমানদের খাওয়াতে কোনো টান পড়ে না। দেখেন না, 10 লক্ষ রোহিঙ্গা আসছে আমাদের দেশে, আমরা খবরও পাইনি, এখন সেই রোহিঙ্গা হয়ে গেছে 30 লক্ষ। চাউলের বরকত কি দেখেন, বাংলাদেশ আসছে 10 লাখ, এখন কয় লাখ? 30 লাখ। কয়দিন পরে বার্মা দখল করবে এগুলো। মুসলমান কখনো কমে না, মুসলমান বাড়ে। মুসলমান মেরো না, মারলে বেশি বাড়ে, ঠিক না? ঠিক, বদরে মাত্র 313 জনকে মারছে, ওহুদে 1000 হয়ে গেছে, ওহুদে 1000 মারছে, তাবুকে 3000 হয়ে গেছে, তাবুকে 3000 মেরেছে, ফতে মক্কায় 10000 হয়ে গেছে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। এখন সারা দুনিয়ায় প্রায় 150 কোটি মুসলমান পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুল্ক সব সাম্রাজ্যের মালিককে, ক্ষমতার মালিককে, যাকে খুশি তাকে ক্ষমতা দান করেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুক্তিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি ছিনিয়ে নেন, অতুআজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি বেইজ্জত করেন, আপনার হাতে সব ভালো, আপনি ছাড়া ক্ষমতার মালিক আর কেউ নাই, সব ভালো কার কাছে? আবার বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرجون الحي من الميت وتخرجون الميت من الحي وترزق ما تشاء بغير حساب. سبحان الله. তিনি বলছেন আকাশের ভিতরে রাত, রাতের ভিতর থেকে আমি দিন বের করে আনি, দিনের ভিতর থেকে আমি রাত বের করে আনি, যাকে খুশি রিজিক দেই, আমার কাছে অফরত্ত রিজিক আছে, এত রিজিক আছে বেগাইরে হিসাব, যাকে খুশি এমন দেই, তার কোনো হিসাব নাই। কার কথা?